ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সোমবার সাংবাদিক সম্মেলন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা জানান, সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা পুর নিগমে শেষ পর্যন্ত 33 জন কংগ্রেস প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া অন্যান্য পুর এবং নগরেও বিভিন্ন বাধা আসলেও কংগ্রেস প্রার্থীরা এই নির্বাচনে দাঁতে দাঁতে চেপে লড়াই করবে বলে তিনি জানান। তিনি বলেন, এই নির্বাচনে মানুষ বিকল্প খুঁজছে। নগর পঞ্চায়েত এবং কাউন্সিলের ইলেকশন কংগ্রেস পার্টি আমরা 101 প্রার্থী দিয়েছিলাম, এর মধ্যে আমাদের প্রার্থীদের উপরে জোর জোর আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অনেক প্রার্থী উপরে জোর জোর করা হয়েছে, রূপ দেখানো হয়েছে নানাভাবে। যাই হোক, এর মধ্যেও আমরা রাজ্যের অন্যান্য শহরে আমাদের ক্যান্ডিডেট আছে। কৈলাসহরের 17টির মধ্যে 17টি আমরা প্রার্থী আছি, অন্য জায়গাতে ফুল দেওয়া হয়নি। আমরা বিশ্বাস রাখি এই নির্বাচনে জনগণ বিকল্প খুঁজবে। এ রাজ্যে বিজেপির বিকল্প একমাত্র ভারতের জাতীয় কংগ্রেস। কংগ্রেস ছাড়া দেশ চলে না, কংগ্রেস ছাড়া দেশ বাঁচবে না। কংগ্রেসে দেশের সংহতিকে আর মজবুত করেছে আর আমাদের যে আদর্শ। তিনি এ সাংবাদিক সম্মেলনে এমনটাও জানান যে আসছে 9 তারিখ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনেক কর্মী নিয়ে একটি সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হবে। এতে রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক ডক্টর অজয় কুমার উপস্থিত থাকবেন। পার্শ্ব কর্মীদের একটা ট্রেনিং আছে, আসছেন আমাদের ইনচার্জ ডক্টর অজয় কুমারও আমাদের থাকবেন এবং রাজ্যের সমস্ত নেতা নেত্রীরাও উপস্থিত থাকবেন। 1200 কর্মী, কংগ্রেস কোঅর্ডিনেটর এবং মোটিভেটর ফার্স্ট আমরা শুরু করেছি। এরা বিভিন্ন ব্লক, বিভিন্ন ডিস্ট্রিক্টও আমরা এইভাবে কর্মী কালেকশন করে করে আমরা ট্রেনিং করবো। এদিন এই সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী লক্ষ্মী নাগ সহ অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।